আসসালামু আলাইকুম, স্বপ্নাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তৈরি করব মিষ্টি কুমড়ার হালুয়া। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম। এখানে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়াকে ভালোভাবে ছুলে এগুলোকে গ্রেট করে নিচ্ছি। এবার চুলে একটি পাত্র দিয়ে দিচ্ছি, এতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার এতে গ্রেট করে রাখা 2 কাপ মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি। ঘি এর সাথে মিষ্টি কুমড়োকে ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো হালকা ভাজা হয়ে গেলে এতে মেজারমেন্ট কাপের 1/2 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। তরল দুধ মিষ্টি কুমড়োর সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার এতে মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটিকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার মিষ্টি কুমড়োকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং মিষ্টি কুমড়োর পানিগুলো শুকিয়ে এসেছে। এবার এতে 1 টেবিল চামচ বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদামটিকে মিষ্টি কুমড়োর সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার এতে 2 টেবিল চামচ দুধ পাউডার দিয়ে দিচ্ছি। দুধ পাউডারটিকে মিষ্টি কুমড়ার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার এতে হলুদ রঙের ফুড কালার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবার মিশ্রণটিকে আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিশ্রণগুলো ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেল মজাদার স্বাদের মিষ্টি কুমড়ার হালুয়া। এটি খুবই মজা হয়েছে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।